ষষ্ঠ দফায় বিএনপি ও সমমনা দলগুলোর 48 ঘন্টার অবরোধে নগরে যানবাহন চলাচল বেড়েছে। মনে মনে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থা। সরকারের পদত্যাগ, নেতাকর্মীদের মুক্তি ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে রাজধানীতে ছুটিকা মিছিল করে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও তার ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায়চৌধুরী। মিছিল করেছে গণতন্ত্র মঞ্চ, গণ অধিকার পরিষদ, এলডিপি, বারো দলীয় জোট সহ রাজনৈতিক দল। দুপুরে বিজয়নগরে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। কোনো কোনো দলকে লোভ দেখিয়ে, ভয় দেখিয়ে ভাগিয়ে নিয়ে নির্বাচনে অংশ নিয়ে তাদেরকে দেখাতে হচ্ছে যে বাংলাদেশে একটি সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচন হচ্ছে। শুধু কিছু আর্থিক সুবিধা পেতে আজকে আওয়ামী লীগের দালালি করছে। আমরা পরিষ্কারভাবে বলে দিচ্ছি, আপনারা সার্বজনীনতা নষ্ট করে রাজনৈতিক দালালি করলে জনগণ রাস্তায় আপনাদেরকে থুথু মারবে। দর্শক, এই মুহূর্তে রাজধানীর বিজয়নগর এলাকা থেকে যুক্ত হচ্ছে সহকর্মী জাহিদ রহমান। জাহিদ জাহিদ, অবরোধে কেমন দেখছেন পরিস্থিতি, জনজীবনে কি ধরনের প্রভাব ফেলেছে এই অবরোধ, বিস্তারিত জানাবেন। আপনি জানেন যে অবরোধের আজকে শেষ দিন, আগামীকাল ভোর 6টা নাগাদ এই অবরোধ কর্মসূচি শেষ হবে এবং ইতিমধ্যেই আমরা ঠিক যেখানটায় দাঁড়িয়ে আছি এই বিজয়নগর এবং নাইট অ্যাঙ্গেলের সেই মোড়টার একটু সামনেই আপনি দেখতে পাচ্ছেন, ঠিক আমার পিছনে একটি বাস রয়েছে যেটা কিছুক্ষণ আগে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এবং বাসটিকে আপনি দেখতে পাচ্ছেন যে এই বাসটিতে এখানে রেকার লাগানো আছে, হয়তো কিছুক্ষণের মধ্যে এখান থেকে সরিয়ে নেওয়া হবে এবং ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু এই আগুনটি পরবর্তী এসে নেবানোর চেষ্টা করেন। এর আগে আমরা দেখেছি যে এই পথ ধরেই বিভিন্ন রাজনৈতিক দলগুলো, বিশেষ করে যারা সমমনা দলগুলো আছে, গণ অধিকার পরিষদ, গণতন্ত্র মঞ্চ সহ যারা আছেন, তারা আসলে অবরোধের সমর্থনে এখানে মিছিল করেন। আপনাকে যদি আমি এখন এই পাশের যান চলাচলটি দেখাতে চাই, যে আসলে এই সড়কে যে যান চলাচল আপনি দেখতে পাচ্ছেন, রিক্সার আধিক্য দেখা যাচ্ছে। এছাড়া আমরা এই পথে দেখেছি কিছুক্ষণ আগেও এখানে গাড়ির জটলা ছিল, এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে দু একটি বাস গণপরিবহন যাচ্ছে। এছাড়া আমরা বিভিন্ন সড়কে দেখেছি যে গণপরিবহন কিছু রয়েছে এবং যারা কর্মরত রয়েছেন তারা মূলত এই পথগুলো দিয়ে বিভিন্ন জায়গায় তার গন্তব্যে পৌঁছচ্ছেন এবং রাজধানীবাসীর ইতিমধ্যে আতঙ্ক আসলে কাজ করছে এই অগ্নিকাণ্ডের বিভিন্ন জায়গায় ঘটনা নিয়ে। আরেকটা বিষয় বলে রাখি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আমরা দেখেছি বিভিন্ন স্থানে আসলে অবস্থান করতে সতর্ক অবস্থায় এবং অবরোধে যে কোনো পরিস্থিতি যেন তারা মোকাবেলা করতে পারেন সেই জন্য তারা মরে মরে অবস্থান করছেন। আমরা এই এই পথগুলোতেও আমরা দেখেছি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থানই ছিল। সব মিলে বলা চলে যে আজকে অবরোধের শেষ দিন, 48 ঘন্টা এবং পরবর্তীতে কী কর্মসূচি আসবে সেটি হয়তো আমরা হয়তো বিকালে জানতে পারবো। তবে এখন পর্যন্ত যারা এখানে অবরোধের সমর্থনে মিছিল করেছেন তারা মূলত এই সরকারের যে নির্বাচন সেটি বাতিলের দাবি জানিয়েছেন। ধন্যবাদ আপনাকে। এতক্ষণ রাজধানীর বিজয়নগর এলাকা থেকে জানাচ্ছিলেন জাহিদ রহমান।